সংবাদ মাধ্যমে খবরের জের, অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন সাংসদ অর্পিতা ঘোষ। সংবাদ মাধ্যমে খবরের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার ধূমসাদিঘি ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশুর পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ। উল্লেখ্য, গত 22 এপ্রিল সংবাদ মাধ্যমে সর্বপ্রথম বংশীহারী ব্লকের ধূমসাদিঘি এলাকার তিন অসহায় অনাথ শিশুর অনাহারে দিন যাপনের খবর প্রকাশিত হয়। আর খবর প্রকাশের পরদিনই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অনাথ শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। আর এবার বিষয়টি নজরে আসতেই ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশুর পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ। এই দিন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশুকে চাল, ডাল, শুকনো খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দিলেন। এছাড়াও তিন শিশুকে ভবিষ্যতে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দেন তিনি। আমাদের এই ঘাসিপুরে আমাদের তিনটে বাচ্চা একা থাকে, তাদের কেউ পরিবার পরিজন নেই, তো আমাদের এখানকার যারা নেতৃত্ব তারা বলেছিলেন, তো আমি সেই জন্য একটু দেখা করতে এসেছিলাম। ভাবছিলাম যে ওরা যদি রাজি হয় তাহলে ওদের আমরা কোনো প্রপার হোম বা হোস্টেল এগুলো গোছে দিতাম, কিন্তু বাচ্চাগুলো ভীষণই ছোট, কিন্তু ওরা আর সামাও রাজি নয়, ওরা তিনজনে মিলে থাকতে চাইছে। তো আমরা এখানে আমাদের যিনি বুথ প্রেসিডেন্ট আছেন এবং আমাদের স্থানীয় নেতৃত্বকে আমি বলে গেছি যে ওরা দেখাশুনো করে দেবেন, যা লাগবে ওদের যেভাবে, যাতে পড়াশুনো থেকে খাওয়া দাওয়া কোনোটাই অসুবিধা না হয়, আর একটু বড়ো হোক দেখা যাক কীভাবে হয়। আমরা এটা একেবারেই ওদের পাশে দাঁড়াবার জন্য তৃণমূল কংগ্রেস থেকেই ছেলেরা বলেছিল, তো আমি আজকে এসে ঘুরে গেলাম, ফার্দার যা প্রয়োজন হবে আমরা সবসময় আছি, কোনো অসুবিধা। কী কী দেওয়া হলো? একটু খাতা টাতা দিলাম, একটু টিফিনের বিভিন্ন রকম কেক টেক ইত্যাদি, বিস্কুট টিস্কুট আর চাল, একটু আলু টালু সবজি এগুলো দেওয়া হচ্ছে। আমাদের বুথ প্রেসিডেন্টকে বলা আছে যা প্রয়োজন আছে আমরা দেখে সবটা করে দেবো, ওদের পড়াশোনা থেকে সমস্তটা। দক্ষিণ দিনাজপুর থেকে পল মৈত্র, টাইমস বাংলা।